জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকে মতিঝিলে তাদের অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ফ্রন্টে যোগদানের এই ঘোষণা দেন তিনি বলেন স্বৈরাচারীদের ঐক্য ফ্রন্টের কাছে আত্মসমর্পণ করতে হবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই তিনি ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন একই অনুষ্ঠানে ফ্রন্ট নেতা আসম আব্দুর রব বলেন ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মানতে হবে কোনো টাল বাহানা করে কাজ হবে না সরকারের পায়ের তলায় মাটি নেই রাজনৈতিক দল বিএনপি গণফোরাম জেএসডি ও নাগরিক ঐক্য এবং কয়েকজন অরাজনৈতিক ব্যক্তির সমন্বয়ে সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড কামাল হোসেনের নেতৃত্বে গঠন হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট সরকার বিরোধী আন্দোলন চাঙা করতে কিংবা নিজেদের দাবি আদায়ে তারা দিয়েছে সাত দফা দল ভারী করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও চলছে তাদের আলোচনা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আরও কিছু রাজনৈতিক দল যোগ দেবে জাতীয় ঐক্যফ্রন্টে এবার সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্য ফ্রন্টে নতুন সদস্য হলো কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগ দলের কার্যালয়ে বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলন করে ঐক্য ফ্রন্টে যোগদানের ঘোষণা দেন কাদের সিদ্দিকী এই মুহূর্ত থেকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা জাতীয় ঐক্য ফ্রন্টের তিনি বলেন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্বে থেকে কামাল হোসেন তাদের আইনি সহায়তা দেবেন আর তারা দেশের জন্য যুদ্ধ করবেন লড়াই করব আমরা আমাদের হাতে যদি টিক্কা খান হেরে থাকে ইয়াহিয়া হেরে থাকে নিয়াজিকে যদি নতজানু হয়ে আত্মসমর্পণ করতে হয় তাহলে আজকের দিনে যারা স্বৈরাচার সাচ্ছেন

পায়ের তলায় মাটি নাই বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বলেন কাদের সিদ্দিকির যোগদানের মধ্য দিয়ে আন্দোলন পরিণতি লাভ করবে আগামী দিনে এই আন্দোলন আরো কাইসার রহমানি নিউজ নাইন ঢাকা